উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। আমি কিভাবে কুমড়ো শাকের চচ্চড়িটা রান্না করি তাহলে পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার যে ফেসবুক পেজ থেকে দেখেন সেটা ফলো করে নেবেন। একাটি কুমড়ো শাক আছে, কুমড়ো শাকের পাতাটা আমি ভালো করে কুমড়ো শাকগুলো একটুখানি দুভাগ করে কেটে নিয়েছি, আর ডাটাগুলো আশছাড়িয়ে কেটে নিয়েছি, এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে, আর একটা মিডিয়াম সাইজের আলু ওটা আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খানিকটা, আর কিছুটা কাঁচা লঙ্কা। কড়া গরম করে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। এই গরম করে আমি এক চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি। এবার এই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দেব পরিমাণ মতো হলুদ, হাফ চামচ মতো হলুদ দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বেছে পরিষ্কার করে বেছে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছটা পুরো দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলু পেঁয়াজ ভালো করে ভেজে এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 সেকেন্ড মতো আমি এগুলো কষিয়ে নিলাম আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এবার কেটে রাখা কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দেব, সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে। শাকগুলো এর মধ্যে আমি পুরো দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে রেখে দেব। এবার এর মধ্যে কোনো জল দেব না, এই কুমড়ো শাকের থেকে যে জল বেরোবে সেই জল দিয়ে এই রান্নাটা সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, ঢাকনা খুলে দেখছি যে কী পরিমাণে জল বেরিয়েছে, সবজি থেকে এই পরিমাণেই জল বেরিয়েছে, আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, এই জলেই আলু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে এই জলটা পুরো এই সবজির সঙ্গে একদম শুকিয়ে ফেলবো, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম, এবার দেখুন একদম জল নেই এতে, আর জল শুকিয়ে গেছে। এরকমভাবে কুমড়ো শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করে খেলে দুর্দান্ত স্বাদের হয়, এই রান্নাটা খুব সুন্দর খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি এর মধ্যে এক চামচ মতো চিনি দিলাম, চিনি দিয়ে চিনিটা পুরো আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি যদি আপনারা পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন।